হামদুল কি করো? ও কসু খেতে নিরিয়াতে নাকি? ও ঘাস তো ওরম দেখি না, ঘাসে তো বলে সাফ করলাম। ও ঘাস ওরম মানে দুইটা একটা ঘাস হয়েছিল তাই না? ও আচ্ছা, তাহলে এই এটা কতদিন হলো কসু খেতে? 1 মাস 6 দিন হয়েছে। 1 মাস 6 দিন মানে কয় তারিখে? তাহলে জানুয়ারি মাসের 5 তারিখে কেরা হয়েছিল, আজকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। ও তাহলে 1 মাস 6 দিনে না কচুর চেহারা দিয়ে ভালোই দেখা যায়। ও তাহলে এখন তুমি কি এই যে সাবাকরা কি করবা? আচ্ছা আপনি টাইনে দেবে, আচ্ছা আপনি কি মাটি আইলে দেন একবো নাকি? মাটি আইলে দিলে কি হয়? মাটি আইলে দিলে সার ভালো করে পায়। ওই যে শিবা ডিবে ছিঁড়ে গেলে আবার নতুন করে নতি নিবো তাই তাই না? ও তাহলে দেখি কি বাকি আছে, আপনি টানো দেখাইছে মানুষের দেহ একটু। তাতে দর্শক বন্ধুরা দেখেন কচু 1 মাস 6 দিনে কিরম সুন্দর কচু হয়েছে। এই কচুটা কিন্তু কেদা করে গাড়া হয়েছিল, আর গাড়ার পরে থেকে এখন পর্যন্ত কোনদিন পানি ফুকা নাই, খেতে কেদা আছে। আর এই যে হামিদুল দেখেন যে আচ্ছা আপনি দে টানতেছে, এ একটা কচুর পোয়া উঠে গেলো। হ্যাঁ ওটা থাক, এই যে এই যে ইয়ের আচ্ছা আপনি বুঝতে নাই করেছে। তুমি তো কাম ভালোই জানো, কিন্তু থেকে থেকে আলছামি করো, দেখো কি সুন্দর পোয়াটা উঠে গেলো। এখন হ্যাঁ এখানে গাড়ি দাও, ওটা তো আমরা যে সঙ্গে খেতে ই করছিলাম না, লাইনে করো লাইনে। হ্যাঁ তাহলে যে সঙ্গে আনছিলাম না, ওই পোয়াটা আসাল পরে ওই সাথে তাও জ্বালিয়ে রয়েছে। দেখছেন দর্শক বন্ধুরা একটা বস্তু দেখেন, ওটা গার ছিলামই না কিন্তু খেতে পরে আসাল একলাই জ্বালিয়ে রয়েছে কেদার বোধে। এটা কিন্তু হুকনার বোধে হলে হুক ইয়ার দিন মরে গেত গা। তো এই কচু কেদা করে আর হুকনার বোধে গাড়ার দেখেন কথা নেই সুবিধে। দেখেন এই যে মাটিটা আইলিয়া দিলে কচুর কিন্তু শিবা নিছে, এখন খালি কী হবো পোয়া বেরেব নতি বেরেব আর কি। এখন মোটামুটি আরও যে কদিন আছে রোজার বোধে নতি বেরেন নাকি না হামিদুল? বেরেন নাকি না রোজার বোধে নতি খাইতে যে স্বাদ নাকি? আর আসলে কিন্তু কচুর নতি আপনারা মান কেরা কীরকম ভালো পান, আমার কাছে কিন্তু খুব স্বাদ নাকি কচুর নতি। আর এটার মধ্যে ভিটামিনের যেটা পরিমাণ আছে ওটা হয়তো ডাক্তাররা ভালো জানে, আপনারাও জানেন হয়তো, আমি আর কই পারছি না, কিন্তু আমার কাছে কচুর নতি খাইতে খুব ভালো লাগে। যাকে আমার এই যে মাঝে মাঝে কয়ে থাকি, আমরা কিন্তু সবসময় ক্ষেত খোলার ভিডিও দিয়ে থাকি, তো আমার এই ক্ষেতের ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিন, আর নিশ্চয় ভালো ভালো কমেন্ট করবেন যদি আপনাকে ভালো লাগে, উৎসাহ দেন আমরা আরও এরকম ধরনের ভিডিও বানিয়ে থাকুন। তো দেখেন এই যে আমরা কচু ক্ষেতটা বরিয়া করে দুইটা একটা ঘাস আসাল ছাবা করে দিয়ে আচ্ছা মিনিটাই নেয় একবারে চকচকে করে দেওয়া হলো। আমরা কিন্তু একটা ধান ক্ষেতের বগলেই কাটছিলাম কচুটা, ধান দেখেন এই যে ধান অল্প, আমরা যেটি আবাদ করছি নিজেরা অল্প খাওয়ার জন্য খেলি করছি। তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো চেহারা দেখা গেতেছে কচু কাটার। আপনারাও একটা কমেন্ট করে জানান কচু কিনা কীরকম দেখতেছেন, আর 1 মাস 6 দিনে তাতে কচুটা কীরকম দেখা গেতেছে। আমরা কিন্তু এটা বাড়ির লগে আঙরে, এই যে এটা আঙরে বাড়ি আর এনে কচু ক্ষেত একটা ক্ষেত, আর এই যে এটা তো হসা বুঞ্চি ওই দিন দেখেছি আপনাকে। তো হামিদুল কাম শেষ যাও, তাহলে নজর বাইতে যাই গে গাও গোসল দিয়ে আর খাওয়া দাওয়া করবো না, তাহলে টানা শেষ হইলো। হ্যাঁ যেটুকু আছে টানা শেষ যে নজাই। আসলে কি যে কোনো কাম করেন, কামের হাতে মানুষ থাকলে সে কামের সুবিধা থাকে। এই দেখেন আমি ভিডিও করতেছি, ও কিন্তু আচ্ছা আপনি টাইনা সাফা করছে ওইখানে জায়গা, আর মাটিটা কিন্তু সুন্দর করে আইলিয়ে দিছে। এখন কচুটা কতটা সার দিলে আরও ভালো হইতো, কিন্তু আমি সার দেওয়া রাখবো না যে সার মাটির মধ্যে আছে। আর একটা বস্তু দেখলেন ওই যে কানিতে, আমরা কিন্তু ওই পাগারে থেকে পানিটা ডাইরেক্ট কচু খেতে আসে, তো ওই হিসাবে পাগারের যেটা পশলা মাটি পশলা পানি ওটা আসে, আর সারের কোনো দরকার হবে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা আপনারা শেয়ার করে আঙ্গুরে সাপোর্ট করবেন। ধন্যবাদ।